আচ্ছা, প্রিমিয়াম থিম, তাই না? এখান থেকে থিম ফরেস্ট ডট নেটে যান, থিম ফরেস্ট ডট নেট, মানে যত প্রকার প্রিমিয়াম জিনিসপত্র আছে, প্রিমিয়াম একটা ছবিও যদি চান আপনি এখানে পাওয়া যাবে, লাইসেন্স সহকারে পাওয়া যাবে, যেটা আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। কথা বোঝা গেছে? ওয়েবসাইটে কিন্তু কপি চলে না, আপনি ব্লগও যদি লেখেন ওরা কপি অ্যাকাউন্ট থেকে করে লিখলেন, সেক্ষেত্রে আপনি ব্যান হতে পারেন। একটা ইমেজ আপনার ওয়েবসাইটে নিলেন, সেক্ষেত্রে আপনাকে গুগল প্রায়োরিটি দিবে না, ঠিক আছে? তো সে সব জিনিসগুলা ইউনিক রাখতে হয়, আর ইউনিক রাখার জন্য কিনে নিতে হয়। কিনে নিলেই তো আপনি লাইসেন্স পাচ্ছেন, তখন বলতে হবে না আমার লাইসেন্স আছে, তাই না? এখানে দুনিয়ার যত থিম বলেন বা এইচটিএমএল টেমপ্লেট বলেন বা পিএইচডি বলেন, সব এখানে পাওয়া যায়, এই এর মধ্যে পাওয়া যায়, এই থিম ফরেস্ট ডট নেট। এখানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো জিনিসপত্র আছে, থিম ফরেস্ট, কোড ক্যানিয়ন, আরও অনেক জিনিসপত্র। এখানে ভিডিও পাওয়া যায়, অডিও পাওয়া যায়, গ্রাফিক্স পাওয়া যায়, এখানে ফটো পাওয়া যায়, হ্যাঁ অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো আমাদের এগুলো আপাতত দরকার নেই, আমি থিম ফরেস্টে যাই, অলরেডি আসি এখানে। এখান থেকে দেখেন আইটেমস আছে, অল আইটেমস, ওয়ার্ডপ্রেসের পপুলার আইটেম, এইচটিএমএল পপুলার আইটেম, মার্কেটিং, সিএমএস, হ্যাঁ অনেক জিনিসপত্রগুলো আছে। তো আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেসের থিম দরকার, তো এখান থেকে অল আইটেমসের মধ্যে না গিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে পপুলার আইটেমসে যাই। গেলাম, যাওয়ার পর এখানে দুনিয়ার যত ওয়ার্ডপ্রেসের পপুলার পপুলার আইটেম বা সবচেয়ে মানে বেশি সেল হয়েছে সেই থিমগুলো এখানে দেওয়া আছে। সবচেয়ে বেশি সেল হয়েছে অ্যাভাটা থিমটা, তারপরে এক্স থিম, তারপর হচ্ছে আপনার এনফল, বি থিম, ব্রিজ থিম, জুপিটার, এগুলা সবচেয়ে বেশি সেল হয়েছে। তো ফার্স্টে যাই আমরা অ্যাভেরা থিমের মধ্যে। এই অ্যাভেরা থিমের মধ্যে যাওয়ার পর দেখেন এটার সেল কতবার, আচ্ছা এতবার যদি সেল হয় আর যদি এটা যদি টাকা হয় তাহলে হিসাব করেন কত টাকা হয়। আচ্ছা আমার টাকা পয়সার দিক না যাই, টাকা পয়সার লোভ করা খারাপ। এখন এখান থেকে লাইভ প্রিভিউতে যাই, লাইভ প্রিভিউতে গেলে দেখা যাবে থিমটা কীরকম দেখতে, ঠিক আছে? এই থিমটা দেখতে এরকম, আমরা এরকম থিম বানাতে যদি চাই তাহলে বানাতে পারবো আর কি। তো এতদিন দেখে আসছি ফ্রি থিম, তাই না? আমরা প্রিমিয়াম থিম দেখি না এখনও। তো প্রিমিয়াম থিম ফ্রি থিমের চেয়ে অনেক 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 গুণ কি সোজা, না কঠিন, সোজা, অনেক সোজা, না একটু আইডিয়া করা যায় না কাজ করতে? তো আপনার এখন কিভাবে কাজ করবেন আমি যাই, একটা থিম আপনাকে দেখাই। ওদের নামানো আছে কিছু থিম, এখান থেকে এটা দেখাই, কাজ করি আপনাদের টোটাল থিমটা। অনেকগুলো থিম আছে এখানে, সবগুলো দিয়ে দিই 18 নম্বর, ব্যাস। অনেক ফাইল আছে তার মধ্যে, কপি তো করলাম মনে হয় না, আমার স্টুডেন্ট 41 নম্বর দিয়েছে, লেভেল 1 ক্রস করছে।
এই গ্রুপে আছেন আপনারা? আচ্ছা, নাই কয়জন? নাই? আহারে, এই গ্রুপে নাই কে কে? এই লিঙ্কটা দেওয়া হয়েছিল ফার্স্ট ফার্স্টের দিনে, ঠিক আছে, ফার্স্টের দিন দেওয়া হয়েছিল, নাই মনে হয়। আপনি আপনি শুধু নাই, আপনিও নাই? নাই? এই গ্রুপে গিয়ে এখান থেকে আপনার জয়েন্ট রিকোয়েস্ট পাঠানো যায়, জয়েন্ট রিকোয়েস্ট পাঠায়। সফটওয়্যারের অনেক স্টুডেন্ট আছে যারা আপনার কী রকম কী আর্ন করছে না করছে, এটা লেভেল ওয়ান মানে সে মোটামুটি 10-15 টাকা, 10টার মতো রিভিউ পাইছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা অ্যাওয়ার্ড দেয় ফাইবার, ফাইবার থেকে বা যে মার্কেট প্লেস থেকে একটা সম্মান দেয়, ওইটাই ফার্স্ট লেভেল ক্রস করছে। গেম খেলে লেভেল ক্রস করে না? আচ্ছা, এরকম। আচ্ছা, থিমগুলো অলরেডি হয়ে গেছে, তো এখান থেকে এই যে থিম যখন আপনি কিনবেন, কেনার পর এরকম ফোল্ডার আকারে আপনি পাবেন, বুঝা গেছে? তো এটা ওপেন করেন, করার পর এখানে দেখেন অনেক জিনিসপত্র আছে, অনেক পিএইচডি সহকারে দেওয়া আছে, টিমের পিএইচডিটা কেমন, লাইসেন্স সহকারে দেওয়া আছে, ডকুমেন্টেশন এটা কেমনে করতে হবে কাজ সেটাও দেওয়া আছে। এখানে বেতন ফোল্ডারের মধ্যে আমরা জানি থিম কোনটা, থিম ফোল্ডার কোনটা হয়, যার মধ্যে স্টাইল ডট সিএসএস আছে, এর মধ্যে যান, স্টাইল ডট সিএসএস আছে, তারপর ইন্ডেক্স ডট পিএসপি আছে, দেখেন তো, স্ক্রিনশট ডট পিএনজিও আছে, তাহলে এটাই আমাদের থিম ফোল্ডার। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আপলোড দিতে পারি, কোথায় গিয়ে, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাস 58 ডাব্লুপি অ্যাডমিন, আচ্ছা এটা হচ্ছে আমাদের থিম, তাই না? এই ওয়ার্ডপ্রেস ছিল আর কি, কাজ করি আমরা একদম রিসেট দিয়ে ফেলবো, রিসেট বুঝেন, বুঝেন তো, রিসেট দেখাইছিলাম তো না, রিসেট দেওয়ার জন্য এখান থেকে প্লাগইনে যান, আর যাওয়ার পর কি বলে বাড়ি বলা, এখান থেকে অ্যাড নিতে যান, এখান থেকে লেখেন এখান থেকে রিসেট ডাব্লু পি, এটা থেকে ক্লিক করেন, অ্যাক্টিভ নাতে ক্লিক করেন, হয়ে গেছে। এখন এখানে দেখেন টুলস এর মধ্যে একটা অপশন আছে রিসেট ডাব্লুপি, এখানে ক্লিক করেন, এই কথা লিখে দিতে হবে, তাই না? আর আমাদের থিম থাকে কোথায়, এখান থেকে সি ড্রাইভে যান, জ্যাম এসটি ডক্স ব্যাচ 58 ডাব্লুপি কন্টেন্ট থিমস, এর মধ্যে থিম থাকে, তাই না? আমরা অলরেডি জানি, আমাকে অনেকে মেসেজ দিছেন যে যদি আপলোড হচ্ছে না থিম, সেক্ষেত্রে কী করবেন, সরাসরি ওখানে কপি করে বসে দিলে হয়ে যায় নাকি? যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি আমরা, আমাদের আপলোড যদি না হয় তাহলে আমরা সরাসরি বসাই দিন তো কাজ করতে পারি, তাহলে এখানে বসাই দেন।
এটা থিম ফোল্ডার, তাহলে এটা বসায় দিতে পারি, তাই না? শেষ, এখন পাসওয়ার্ড কেড়ে ছিল। আচ্ছা, এখন এখান থেকে যান হচ্ছে থিমের মধ্যে, চলে আসছে এখানে, দেখছেন থিমটার নাম হচ্ছে ব্রেথ অন থিম। এখানে লেখেন, আচ্ছা নামে লিখি, প্রথম থিমে যান, দেখছেন এখানে প্রিমি আপনার থিম ফরেস্ট ডট নেট নিয়ে যাচ্ছে। এটা তো থিম দেখতে এরকম এরকম দেখা যাবে না। এখান থেকে লাইভ প্রিভিউতে গিয়ে, এটার দাম হচ্ছে কত? $59। এটা দুইটা দুই রকম ভিউ আছে, একটা হচ্ছে বক্সড, মানে দুই সাইডে বক্স করা, আর একটা হচ্ছে ফুল উইথ। ঠিক আছে, এখন আপনি কোনটা দেখবেন? সাপোজ উইথ উইথটাই দেখেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দিস আই ফ্রেম শো অনলি দিস ফ্রেম, এটা এখানে ক্লিক করলে উপরে এগুলো চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে থিমের মেইন ফোল্ডার। থিমটা দেখতে ঠিক এইরকম হবে, আমরা এরকম থিম বানাবো। এখানে প্রিমিয়াম থিমগুলোর মধ্যে ক্যারেক্টার আছে, যখন এটাকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এরকম নোটিশ দিবে যে প্লাগ ইন ইনস্টল করো। আর এই থিমটাকে যদি আমরা দেখতে যাই, এখন যদি ওয়েবসাইট ভিজিট করি, দেখেন দেখতে কিরকম দেখা যায়, কিছু আছে এর সাথে কি এটা মেলে কিছু যায়? যায় না। আচ্ছা, আমরা জিনিসপত্রগুলো ঠিক সুন্দর মতো সাজাবো, প্লাস আমাদের মনের মতো করে ঘুরবো, সমস্যা নেই। তো ফার্স্টে যান হচ্ছে বিগেন ইনস্টলিং প্লাগইনে। এখানে বলছে স্লাইডার রেভুলেশন, রেভুলেশন স্লাইডার নামে একটা স্লাইডার আছে। এখানে তো থিম থাকে, আর এখানে থাকে হচ্ছে যত রকমের প্লাগইন আছে সব প্লাগইন এখানে থাকে codecanyon.com এ। ঠিক আছে, ডট কম না, সরি ডট নেট। এখানে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি এই পপুলার আইটেমসের মধ্যে যান, সেকেন্ড পজিশনেই স্লাইডার রেভুলেশন, প্লাগইনের মধ্যে সবচেয়ে মানে সেকেন্ড পজিশনে আছে পপুলারের দিক থেকে এই স্লাইডার রেভুলেশনটা। এখানে যান, এটার প্রাইস হচ্ছে কত? $19। এটা যদি এক্সটেন্ডেড লাইসেন্স চান, মানে যত জায়গায় খুশি আপনি চালাবেন, এটা এটার দাম হচ্ছে $59। হ্যাঁ, আচ্ছা তাহলে বুঝতে পারছেন। এখন এটা ইনস্টল করতে হবে, কোথায় গিয়ে? এখানে গিয়ে ইনস্টল করেন, ইনস্টলে ক্লিক করেন। আমাদের কিনতে হবে না, থিমের মধ্যে অলরেডি দেওয়া আছে। থিমটা যখন বানায়, ওই যে ব্যবসাটা থিমটা বানাইছে, উনি কিনে ওই এক্সটেন্ডেড লাইসেন্স কিনছে, যেটার দাম কত? $95। ওটা কিনে থিমের সাথে বিল করেছে, যাতে সবাই ইউজ করতে পারে। এটা অনেকগুলো ওয়েবসাইট ইউজ হবে, তো এই জন্য এক্সটেন্ডেড লাইসেন্স কিনতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের কাছ থেকে ডলার চাচ্ছে না না, উনি যদি কিনে যদি রেখে দেয়, যেমন এই যে প্রথম থিমটা আমি কিনে রেখে দিছি, আপনি ইউজ করতে পারতেছেন, কথা বুঝতে পারছেন? সিমদের কি মেক করে তার তো কিনা লাগে নাই, সে বেচতেছে আরো। হ্যাঁ, প্লাগইনটা। হ্যাঁ, এখন এই যে এই এতে যান, যেমন অ্যাভাটার থিমটা যদি দেখতে যান, এটার এক্সটেন্ডেড লাইসেন্স কত? এত টাকা দিয়ে যদি কেনেন আপনি, তাহলে আপনি সমস্ত ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট ইউজ করতে পারবেন, বাট আমরা তারপরে ইউজ করতেছি, এটা মানে ইউজ করা উচিত না। ঠিক আছে, আচ্ছা এখন অলরেডি হয়ে গেছে, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, রেভলিউশন স্লাইডার ইনস্টল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা জিনিস অ্যাড হয়ে গেছে, একটা মেনু অ্যাড হয়ে গেছে, তাই না? এখন প্রিমিয়াম থিম ইনস্টল করার পর এগুলো মানে কিছুই থাকবে না, মানে আপনার নর্মালি এরকম দেখা যাচ্ছে, বাট আমাদের করতে হবে দেখে দেখে এরকম করে করবো। সেটা করার জন্য ফার্স্টে এখানে কিছু পেজ বানানো আছে, কিছু মেনু বানানো আছে, তাই না? এগুলো মেনু, আমরা মেনু বানাই ফেলি এখান থেকে। একটা জিনিস আছে, আপনার এখানে যান, থিমের মধ্যে ডকুমেন্টেশন,
এখানে XML, আচ্ছা XML নাই, আর সমস্যা নেই, আমরা XML এখান থেকে পেজে যান। পেজ কোথায়? এখানে যান, কি কি পেজ আছে দেখেন, হোম পেজ বিল্ডার। আমরা আমাদের ইচ্ছা মতো কিছু পেজ বানাই, মানে নর্মালি বানাই। লেখেন হোম, পাবলিশ নেই। এখানে যদি আপনি নর্মালি ইন্টার দেন তাহলে এটা পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে হোম। আচ্ছা এখন যদি আর একটা পেজ বানাতে চান, সাপোজ দিলেন পোর্ট ফোলিও, নর্মালি যদি ইন্টার দেন পাবলিশ হয় নাই। ঠিক আছে, পাবলিশ হয় নাই, কি জন্য পরে দেখাচ্ছি আমি। ইন্টার দিলে পাবলিশ হয় না, ওটা ড্রাফটে জমা থাকে। এখানে অল পেজের মধ্যে যান, পোর্টফোলিও ড্রাফটের মধ্যে জমা আছে। এটাকে কুইক এডিটে গিয়ে আপনি এখান থেকে, অথবা যদি এর মধ্যে যান, এখানে যান, এখান থেকে এই যে পাবলিশে ক্লিক করতে হবে, তাহলে পাবলিশ হবে। ঠিক আছে, তারপর লেখেন অ্যাবাউট আস, আরেকটা আরেকটা নেন ব্লগ নামে, ব্লগ পেজ, মানে যেখানে ব্লগ গুলো শো করবে, মানে পোস্ট শো করবে যেখানে, যে পেজে। আচ্ছা এইবার আরেকটা পেজ আনেন, কন্ট্যাক্ট আসিসি, দিসি। হ্যাঁ আচ্ছা নিসি। এখন আমরা যদি এইখান থেকে মেনুতে যাই, একটা মেনু বানান, যে কোনো নামে বানাতেই পারি আমরা, তাই না? সাপোজ দিলাম আমাদের মেনু, এবার আমরা সমস্ত জিনিসপত্র অ্যাড করতে পারি না, সবগুলো ধরেন অ্যাড করলেন, অ্যাড করার পর হোমটাকে সবার উপরে বসায় দেন আর কন্ট্যাক্ট টাস্ককে নিচে বসায় দেন। এখানে মেইন মেনু হিসেবে আমরা সেভ করি। আচ্ছা খুব কঠিন লাগছে কি? হ্যাঁ বরং সোজা লাগার কথা, এগুলা এগুলা সোজা লাগার কথা। আসছে এখানে, বাট এখানে একটা নীল হয়ে আসছে, তাই না? আমাদের এটা নীল হয় না কেন? আমাদের এটা নীল হয় না কেন? আমাদের এখান থেকে সেটিং থেকে রিডিংয়ে বলে বলে দিতে হবে স্ট্যাটিক পেজ। এখান থেকে হোমে যান, আর হচ্ছে ব্লগ হিসেবে কোন পেজ শো করবে, ব্লগ পেজটা, তাই না? এইবার নিলে আছে, আর এখানে যান, এখানে গেলে ব্লগ গুলো শো করবে, হ্যালো ওয়ার্ল্ড, আরো যদি পোস্ট থাকতো আরো শো করতো, তাই না? আচ্ছা আমরা জানি এগুলা। তারপর এখন এখানে কি আছে, বেথন নামে লোগো আছে, তারপর এখানে কিছু জিনিসপত্র আছে, এখানে লেখা আছে, তাই না? এগুলো আমরা কিভাবে পাবো এই সমস্ত জিনিসপত্র? আবার নিচের দিকে দেখেন যে এগুলো লেখা আছে, প্রিমিয়াম থিম করার সময় যখন কাজ করতে যাবেন ফার্স্টে একটা জিনিস মাথায় রাখবেন, হেডারটা আর ফুটারটা আগে করে নেবেন, হেডার অংশটুকু আর ফুটার অংশটুকু মাথা আর লেস আগে করবেন, তারপরে মাঝখানে করবেন। ঠিক আছে, মনে থাকবে, পিছে বোঝা যায়, শোনা যায়? আচ্ছা যারা যারা পিছে পিছে বসেন তারা মাঝে মাঝে আগে আসে বসেন, কারণ দেখা যাচ্ছে কি 15-20টা ক্লাসের পরে আপনাকে চিনতেছি না আমি। আচ্ছা এখন এখানে অলরেডি লগো আমাদের সেট করা আছে, আমরা যদি চাই যে আলাদা কোনো লগো সেট করব সেক্ষেত্রে করতে পারি, সমস্যা নেই। এখানে যান গিয়ে ধরেন softekati.com-এ যান, আমি softekati-র লগোটা শো করাবো, সাপোজ এটা, এটাকে
রাখছে। আচ্ছা তাহলে আমরা এটাকেই শো করবো, তাহলে থিমের মধ্যে প্রিমিয়াম থিমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অপশনটা সেটার নাম হচ্ছে থিম অপশন। থিম অপশন আছে কোথাও পাওয়া যায়? আচ্ছা অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে, এই যে থিম অপশন ব্রেথন। অনেক অনেক সময় থিম অপশন লেখা না থাকতে পারে, লেখা থাকতে পারে থিমের নামটা, ঠিক আছে আমাদের দেখে বুঝে নিতে হবে। আচ্ছা আমি অনেক আস্তে আস্তে বলতেছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্লাস স্লোলি বলতেছি। এবার এখান থেকে ফার্স্টে খুঁজেন গেটিং স্টার্টেড, এখানে কিছু আছে নাই? আচ্ছা জেনারেলে যান, জেনারেলে আছি আমরা এখন অবশ্য। তারপরে সাইড বার এখানে জেনারেলের মধ্যে কিছুই নেই, এখানে যান, ব্লগে যান, পোর্টফোলিও যান, লেআউটে যান। আচ্ছা কোনো কিছু দেখা যায় না, আমরা গেট স্টার্টে যাই। গেট স্টার্টে যাওয়ার পর এখানে দেখেন কি কি আছে, রেসপন্সিভ আছে। রেসপন্সিভ মানে কি বুঝি? রেসপন্সিভ মানে সব সব ডিভাইসে সাপোর্ট করবে। এখন দেখেন এটা রেসপন্সিভ আছে কিনা, রেসপন্সিভ আছে মানে ছোট করলেও জিনিসটা ভাঙে না। এখানে মেনুগুলো দেখেন, মেনুগুলো শো করছে সুন্দর মতো। এটাকে যদি অফ করে দেন, সেভ দেন, এইবার এটা রিলোড দেন, শুরু করেন, রেসপন্সিভ আছে আর কেটে যাচ্ছে, এই সাইড থেকে কেটে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে রেসপন্সিভ না, আমরা হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, এটা ডিজাইনের ব্যাপার। আচ্ছা তারপর আর কি কি আছে, মেইন মেটা ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন আপনি যেগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আচ্ছা মেটা কিওয়ার্ড, এখানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স, যদি গুগল অ্যানালিটিক্স থেকে, গুগল অ্যানালিটিক্স কি বুঝি? আচ্ছা এটা কোড বসায় দিতে হয় মেইল থেকে, এটা মেইল থেকে আপনার রেজিস্ট্রেশন করলে গুগল অ্যানালিটিকে গিয়ে রেজিস্ট্রেশন করলে একটা কোড দেয়, কোডটা এখানে যদি বসায় দেন আপনার ওয়েবসাইটটা মানে কতজন ভিজিটর ভিজিট করছে, কোন দেশের ভিজিটর ভিজিট করছে, কোন ব্রাউজার দিয়ে ভিজিট করছে সব কিছু দেখা যায়, ট্র্যাক করা যায়। কত বোঝা গেছে? এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, সেটা আমাদের লাগবে না। তারপরে সাইট বারে যাই, সাইট বারের মধ্যে ডিফল্ট সাইট বার, আচ্ছা এগুলো লাগবে না, ব্লগ এগুলো দরকার নেই আপাতত, পোর্টফোলিও সাইড বার, আচ্ছা এটা দরকার নেই, লেআউটে যান, লেআউটের মধ্যে আবার অনেকগুলো অপশন দেওয়া আছে, লেআউটের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে হচ্ছে লেওয়া আছে বক্স হবে না ফুল উইড হবে, ঠিক আছে আপনি এখান থেকে এটা যদি বক্স করে দেন, বক্স করে যদি সেভ দেন, আচ্ছা এখন বক্সই করা আছে, মেবি বক্সই করা আছে, ঠিক আছে দুই সাইডে বক্স মানে উইডগুলো 100% করা নাই। আপনি যদি ফুল উইডে ক্লিক করেন, এবার যদি সেভ দেন, তাহলে এটা কি হবে, ফুল হয়ে গেছে, ফুল উইড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বক্স করার পর এখানে আবার নিচের অনেক রকমের লেআউট দেওয়া আছে, ওভারলে দেওয়া যায়। সাপোজ আপনি যদি এই ওভারলেটা দেন, কি শো করছে, কার্ড শো করছে, আপনি ইচ্ছা করলে এইটা দিতে পারেন, আছে আপনি ইচ্ছা করলে আপনার নিজের কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সেজন্য এখান থেকে ব্রাউজারে যান, গিয়ে সাপোজ সফটওয়্যারের লগোটাই আমি ব্যাকগ্রাউন্ড দেবো, এবার সেভ দেন। ব্যাকগ্রাউন্ড পজিশন কোত্থেকে আসবে, এটা সেন্টার সেন্টারে থাকবে নাকি কিভাবে শো করবে, দিতে পারেন সমস্যা নেই।
এটা দেওয়ার কারণে মনে আসছে না। আচ্ছা দিসে দিস অপশন ক্যান বি ইউজড অনলি উইথ লেআউট বক্স, আমার তো বক্সে আছে এখন, তাই না? এখানে আমার লেখা মানে লেখা আছে কিভাবে কি শো করবে না করবে, কি দেওয়া আছে? আচ্ছা সেন্টার টপ নো ডিপি, তাহলে তো দেখতে পাবো না আমরা। আমরা লেফট আমরা রিপিট দিই, রিপিট করি লেফট টপ রিপিট, রিপিট মানে রিপিট হবে এটা। আস্তে সব জায়গায় আমাদের এগুলো দরকার নেই। একটা প্রিমিয়াম থিমের মধ্যে অনেক অনেক অপশন আছে, অনেক অনেক অপশন। আমার একটা ক্লায়েন্ট মানে অনেক আগের কথা, প্রায় আজ থেকে 1.5 বছর আগে, ঠিক আছে 1.5 বছর আগে, হ্যাঁ অনেক অনেক আগে বলতে 20 বছর আগে না, তখন বাংলাদেশে ফ্রিল্যান্সিংই ছিল না, নেটই ছিল না। আচ্ছা তো সেই সময় আমার একটা ক্লায়েন্ট আমারে বলতেছে যে ওর সাইটটা রেসপন্সিভ করে দিতে হবে, রেসপন্সিভ না। তো বলার পর আমি বললাম, ভাবলাম যে রেসপন্সিবিলিটি করে দিতে হয় তাহলে স্কোর টোট করতে হবে। তো তো ঠিক আছে তাহলে আমাকে বুঝে কত দিক দেওয়া লাগতে পারে, আমি বললাম যে ঠিক আছে তুমি আমারে $100 পাঠিয়ে দাও, আমি করে দিচ্ছি এটা। ওই সময় আবার আমি মুভি দেখতেছিলাম, মুভি দেখলে আমি আর মানে কোনো কাজ করি না, ক্লায়েন্ট হাজার ক্লায়েন্টের কাজ থাক। তো এখন কাজ টাজ করার পর পরে ভাবছি যে কাজ তো করতে হবে, টাকা তো নিলাম আগেই, তো পরে দেখি এর মধ্যে রেসপন্সিভ। আমি জানি যে প্রিমিয়াম থিম এটা, প্রিমিয়াম থিম রেসপন্সিভ করার জন্য যা শুধু একটা কাজ করতেছে কি, আমাকে এখানে গিয়ে সরি এখানে গিয়ে রেসপন্সিভ অফ করা ছিল, এটা অন করে দিচ্ছি, একটা বাটন ক্লিক করেই $100। ওই ক্লায়েন্টের সেম একটা কাজ, সেম একটা কাজ আমাকে বলতেছে যে তোমার তুমি তো কাজটা করে দিছিলা, তো ওই রকম একটা কাজ আছে, আমাকে দিল স্যাম মানে ওয়েবসাইট লিঙ্ক দিল। আমি বললাম যে আসলে ওই কাজটা হচ্ছে, এই কাজটা টাফ, ঠিক আছে এই কাজটা, এই কাজটা টাফ, তো এটা একটু বেশি দিতে হবে, এটা ঠিক আছে আমি $150 দিচ্ছি, বুঝতে পারছেন? তো তখনই করে দেয়নি, অনেকক্ষণ পরে করে দিয়েছিলাম, তখনই যদি করে দেয় তখন তো বুঝবে যে মানে কিছুই না, বুঝতে পারছেন? তখন আসলে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন প্লাস রেসপন্সিভ জিনিসগুলার মানে এখন যত পপুলার, তখন অত পপুলার ছিল না, সবাই করতে পারতো না এগুলো। আচ্ছা তারপরে জেনারেলে যান, জেনারেলে সিরিয়াস ছিলাম আমরা, এখান থেকে যান হেডারে, হেডারে যাওয়ার পর এই লগোগুলা কোথায় থাকে, লগো হেডারে থাকে না, আমরা খুঁজব প্রত্যেকটা অপশন খুঁজে 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 দেখব কোথায় কি থাকে, ঠিক আছে? এই থিম নিয়ে যখন নিজে নিজে কাজ করতে যাবেন বা নতুন একটা থিম নিয়ে কাজ করে যাবেন, এটার সাথে কোনো মিল পাবেন না। সো আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে, একটা থিমের পিছনে সময় দিতে হবে, মেহনত করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে হেডারে গেলেন, যাওয়ার পর এখানে লেখা আছে কি, কাস্টম লোগো। আচ্ছা আমরা মনে করি যে এখানে হয়তো বা কিছু দিলেই, লোগো দিলে আসতে পারে, কারণ যেহেতু লোগো দেওয়া আছে আসতেও পারে আমার নাও পারে। আমরা এখানে যাই, যাওয়ার পর এটাই সেভ করে এটাই দিয়ে দিই, তারপর সেভ দেন। আছে আমার পারছি নাকি? এখন রেটিনা লগো, রেটিনা লগো বলতে একটা ওয়েবসাইট মাঝে মাঝে বড় বড় স্ক্রিনে দেখা যায়, অনেক বড় বড় স্ক্রিন, তো সেখানে দেখার জন্য যদি এই লগোটা যে রেজুলেশনটা দেওয়া আছে এটা ওই স্ক্রিনে দেখার জন্য ফেটে যাবে। সো আপনি এখান থেকে রেটিনা লগো সিলেক্ট করতে পারেন, মানে লার্জার 2 গুণ এর চেয়ে বড়, বড় স্ক্রিনে গেলে যাতে এটা না ভাঙে বা না ফাটে। এবার কাস্টম লগো উইথ, উইথ লগোর উইথ কতটুকু হতে আপনি হবে আপনি দিতে পারবেন, এটা হাইট কতটুকু হবে, ফেভিকন তো বুঝি নাকি, ফেভিকনটা দেখেছিলাম, ফেভিকনটা ধরেন লগোটাই দিয়ে দিলাম, লগোটাই ফেভিকন হিসেবে শো করবে। কার ফেভিকনের হাইট উইথ এটাই থিমের উপর আপনি দিতে পারেন, সমস্যা নেই। এখানে একটা একটা থিমের মধ্যে ছোট থাকে, একটা থিমের মধ্যে বড় থাকে, না 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 ওটা একটা থিমের মধ্যে একরকম করে সাইজ উইথ দেওয়া থাকতে পারে। আচ্ছা এখন এটা দিলাম, তাই না? দেওয়ার পর একটু সেভ দেন,
আছে। আর ফেভিকলের হাইট উইথ থাকে নর্মালি 32x32, 64x64 আর 16x16, ঠিক আছে পিক্সেল। এখন এইখানে দেখেন আমাদের যে থিমটা আছে, এই থিমের মধ্যে কি আছে? এখানে লোগো তো আমরা আনতে পারছি তাই না? আর এটা কি, আচ্ছা আবার ভুল করে ফেলছি, এখানে লেআউটের জেনারেল থেকে আমরা ফুল উইথ করে দিই। আচ্ছা এখন এইখান থেকে দেখেন এখানে কি আছে, সোশ্যাল আইকন আছে কিছু, এখানে কিছু মোবাইল নাম্বার আছে, এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে তাই না? এখানে ক্লিক করলে আবার ওপেন হচ্ছে, এখানে মেল মেল করা যাবে। আচ্ছা এখানে ফোনে ক্লিক করলে ফোন যায় না, এরকম কিছু করা যায় আর কি, ফোন দেওয়ার মতো অপশন তৈরি করা যায়। তো আমরা চাচ্ছি এইটা সেট করবে, এটা কোথায় পাবো? তো আমরা আগের মতোই, যেহেতু এটা হেডার মানে উপরে হেডার তাই না, আপনারা হেডারে ক্লিক করেন। হেডারে ক্লিক করার পর আছে কিছু, আচ্ছা এখানে আমরা দিয়ে দেখি আসে কিনা। আচ্ছা আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া, সাপোজ ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। আচ্ছা এবার সেভ দেন। এবার রিলোড দেন, আসছে। আচ্ছা তারপর এখান থেকে সোশ্যাল আইকন আছে তাই না? আচ্ছা সোশ্যাল আইকনের জন্য সোশ্যাল আইকন নামে কিছু লেখা আছে দেখেন তো, এই যে এখানে আমরা আইডিয়া করব, দেখে দেখে আইডিয়া করব কোথায় থেকে পাওয়া যায় এই এই নামে। আবার অন্য থিমের মধ্যে দেখবেন অন্য নামে আছে হয়তো, ঠিক আছে। আর সোশ্যাল আইকনের মধ্যে যদি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দেন, তাহলে এখানে ক্লিক হোভার করলে এখানে মাউসটা নিয়ে গেলেই, ফেসবুকে নিয়ে গেলে ফেসবুকের আপনার লিঙ্কটা শো করবে, জিমেইলে নিয়ে গেলে জিমেইলটা শো করবে, এরকমভাবে শো করতে থাকবে। তো এখানে যদি যান আপনার ওয়েবসাইটের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেন, https://, আচ্ছা দিয়ে দিলেন, এবার সেভ দেন। আসছে ফেসবুকে, ফেসবুক আসে লিঙ্কটা। আচ্ছা এখন এগুলো তো শো করবে তাই না? এখন যদি আপনি নর্মালি যদি লিঙ্ক দিয়ে রাখতে চান, হ্যাশ দিয়ে রাখলে লিঙ্ক পাবে আর কি, হ্যাশ দিয়ে রাখেন দুই তিনটা, যেটা দিবেন না সেটা শো করবে না। পিন্টারেস্টটাও দিলেন, আসছে পারবেন নাকি? আচ্ছা তাহলে আমাদের হেডারের অংশটুকু মোটামুটি কমপ্লিট তাই না? আচ্ছা আসছে। এখন কি বলছিলাম যে হেডার করার পরে আমরা কোথায় যাব, ফুটারে যাব। এটা হচ্ছে ফুটার, এইটুকু ফুটার অংশ। আচ্ছা ফুটারের জন্য আমরা ফুটারের অপশন খুঁজি, ফুটারের অপশন কোথায় আছে, এই যে ফুটার। ফুটারে যাওয়ার পর দেখেন ফুটার লেআউট একটা সেপারেটেড আছে, একটা ইনক্লুডেড আছে। সেপারেটেড ছিল, সেপারেট মানে কি? আচ্ছা এখানে আবার দেখা যাচ্ছে কি অনেক জিনিসপত্র দেওয়া আছে এখানে, আচ্ছা সার্চ বার এগুলো দেওয়া আছে। আর কাজ করি আমরা, এখান থেকে উইজেটের মধ্যে অনেকগুলো উইজেট দেওয়া আছে, এখানে উইজেটে যান, এই যেগুলো সব হচ্ছে। আচ্ছা কঠিন লাগছে না সোজা লাগছে? কিন্তু নিজেরা যখন করতে যাবেন অনেক কঠিন লাগছে। ভিডিও দেখলে আপনাদের কি কমাচ্ছে, আমার নিজেরই কমাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে ভিডিওটা দেখবেন না, ফার্স্টে বাসায় গিয়ে নিজে নিজে করার ট্রাই করবেন, করার ট্রাই করে
মানে নিজে নিজে আজকেই মানে আজকে যে ক্লাসটা করছেন না আজকে বাসায় গিয়ে করার ট্রাই করবেন। আচ্ছা কথা অফ করেন, এখন বাসায় গিয়ে করার ট্রাই করবেন, কর মানে যখন করতে যাবেন তখন যদি যেখানে বাঁধবেন সেটা সেটার জন্য ভিডিওটা দেখবেন। না কিছু কিছু সূত্র সবসময় কাজ করে না, সূত্র অনেক সময় চেঞ্জ হয়। ঠিক আছে, হ্যাঁ এখন এখানে দেখেন ফুটার লগো, ফুটার লগো কিছু আছে আমাদের এখানে? হ্যাঁ কিছুই নাই তাই না? এখান থেকে আমরা ফুটার লগো ব্রাউজ করতে পারি, এটাই দিয়ে দিলাম ধরেন। এই জন্য বলছিলাম যে ভিডিও আগে দেখেন, অনেকেই করে কি ভিডিওটা দেখে না, মানে শুরুতেই কাজ করতে বসে বসে আমাকে মেসেজ দেয় এটা কিভাবে করব। আমি ওই জিনিসটা অলরেডি দেখায় ফেলছি, দেখানোর পর তো আবার বলে দেওয়া যায় না তাই না? হ্যাঁ ভিডিও সবকিছু দেওয়া আছে, আসছে এখান থেকে, এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন আমার আইকনগুলো চলে আসছে, আইকনগুলো কোথেকে আসছে আমি দিছি না, ওখানে ওইখান থেকে এখানে শো করছে। আচ্ছা তারপর এখানে যে লেখাগুলো এইগুলো করতে শুকুস, আমি চাচ্ছি যে আমাদের লেখা শো করবে। এই যে নিচেই লেখা আছে দেখছেন, এখানে লিখে দেন কপিরাইট, ওইটার জন্য আপনার এন্টিটি ইউজ করতে হয় এইচটিএমএল, ওটা দেখাবো আমি সমস্যা নেই। ওইটার জন্য অ্যান দিতে হয়, অ্যান সিও পিওয়াই, কপি দেওয়ার পর এখানে কোলন দিতে হয়, তাহলে গোলের মতো হয়ে যাবে। ঠিক আছে এখানে লেখেন কপি রাইট টেক্সট, অথবা লেখেন কপি রাইট 2016। এবার সেভ দেন। কই আসছে? এখানে কিন্তু গোলেটা আসছে তাই না? ওইটা আসছে বাট এইদিকে সরে গেছে। আচ্ছা এইদিকে সরে সরে যাওয়ার পিছনে কারণ আছে, এখানে টোটাল লাগে রাখবেন পির মধ্যে। ঠিক আছে প্যারাগ্রাফ পি শুরু করেন, পি শেষ করেন, আপনারা তো সব জায়গায় শুরু শেষ ঠিক মতো করতে পারেন না। এবার রিলোড দেন, আসছে এখন। আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন এখানে লেআউট দেওয়া ছিল, ইন সেপারেটেড দেওয়া ছিল, হ্যাঁ আমি ইনক্লুডেড দেই, দেখি কোনো চেঞ্জ আসে কি না, আমরা চেঞ্জ করে করে দেখবো যে কোনো চেঞ্জ আসে কি না। আসছে? এখানে সেপারেটেড হয়ে গেছে, এখানে সেপারেট দেওয়ার। আচ্ছা ইনক্লুড মানে এটা এটা চেঞ্জ আছে এখানে। আচ্ছা ইনক্লুডেড দিলাম, ইনক্লুড দেওয়া আছে এখন। আচ্ছা আবার সেপারেটেড দেই, ঠিক আছে এটা এটা মাঝখানে একটা স্পেস ছিল কি ওটা লেগে গেছে। আচ্ছা এইভাবেই কাজ করতে হবে, তো আমরা যে কোনো দিয়ে রাখলেই হয় সমস্যা নেই। তো আমাদের কি হেডার আর ফুটার অংশ মনে হয় কমপ্লিট, দেখেন বাকি আছে সব কিছু হয়ে গেছে না। আচ্ছা এখান থেকে হোমে যাই আমরা, এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা উপরের কাজ আর নিচের কাজ শেষ, এখন এই যে মাঝখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পরবর্তী স্টেপ আর কি। এখন তার ফার্স্টে আছে কি একটা স্লাইডার আছে। আচ্ছা আমরা এরকম স্লাইডার বানাতে পারবো, স্লাইডারের জন্য একটা প্লাগ ইন নিয়েছিলাম মনে আছে, মেটা স্লাইডার না আলটিমেট শর্টকোড, না ওটা না, এখানে রেভুলেশন স্লাইডার নামে একটা প্রিমিয়াম প্লাগ ইন ইনস্টল করছি আমরা তাই না?